ছোটবেলার প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে হাই স্কুলের শারীরিক শিক্ষা পরে খেলাধুলার অংশগুলো আমার খুবই ভালো লাগতো। আমার ইচ্ছে ছিল খেলাধুলার উপরে ক্যারিয়ার করার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো বলে মনে করছি। এখানে পড়াশোনা এবং খেলাধুলা একসাথে চলে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিবেশ প্রদান করে যা শিক্ষা ব্যবস্থার আকর্ষণীয় এবং বাস্তবমুখী, যা আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ক্যারিয়ার গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিভাগের শিক্ষার্থীর জন্য বিভিন্ন ক্যারিয়ার গঠন করার সুযোগ রয়েছে। এরা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটির ফিজিক্যাল টিচার হিসাবে এবং বিভিন্ন জেলার ক্রীড়া সংস্থার ক্রীড়া অফিসার হিসাবে যোগদান করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কোচ হওয়ার এবং বিভিন্ন টিমের ফিজিও হিসাবে যোগদান করার সুযোগ রয়েছে। স্পোর্টস অ্যাচিভমেন্টের দিক থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম ইউনিভার্সিটি। আমরা বিগত কয়েক বছরে বেশ কিছু চ্যাম্পিয়নশিপ অর্জন করেছি, তার মাঝে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, যেখানে আমরা 125টি ইউনিভার্সিটির মাঝে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। এছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি এবং অ্যাথলেটিক্সে বেশ কিছু চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছি বিগত কয়েক বছরে। এছাড়া ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা এইসব গৌরব অর্জন করে থাকি। স্পোর্টস ওরিয়েন্টেড ইউনিভার্সিটি বলতে যা বোঝায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তার সবগুলো জিনিসই আছে। তার ভিতর অন্যতম হচ্ছে জিম, সুইমিং পুল, আর্টিফিশিয়াল টার্ফ, ফিল্ড, ইনডোর স্পোর্টস, এভরিথিং ইজ হিয়ার। সো আমি মনে করি স্টুডেন্টরা পড়ালেখা করতে করতে যখন একঘেয়েমি চলে আসবে, তারা তার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে পারবে এবং এটার মাধ্যমে মানসিক বিকাশ গঠিত হবে। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের দুইটা সেকশানে বিভক্ত আছে। তার একটা হচ্ছে থিওরিটিক্যাল 50% এবং প্র্যাকটিক্যাল 50%। যদিও আমরা স্পোর্টস পার্সন, আমাদের জন্য প্র্যাকটিক্যালটা অনেক ইজি, অ্যান্ড থিওরিটিক্যাল একটু ডিফিকাল্ট হলেও আমাদের যারা শিক্ষকরা আছেন ওনারা খুব ভালোভাবে আমাদেরকে এটার সাথে অ্যাডজাস্ট করিয়ে নিয়েছেন এবং আমরা খুব আনন্দের সহিত পড়ালেখা করতে পারতেছি এবং থিওরিটিক্যালটা ওভারকাম করতে পারতেছি। আমার নাম এমডি ফয়সাল আহমেদ ফাহিম, আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবল টিমের প্লেয়ার, এখন বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। আমার ডিপার্টমেন্ট ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স। স্পোর্টসের পাশাপাশি যেরকম পড়াশোনা, ধরেন এখন তো সবাই নিয়ে নিছে যে স্পোর্টসের পাশাপাশি পড়াশোনা অনেক আপনার সমস্যা হয়, কিন্তু আমি এখানে এসে যেটা বুঝলাম যে আইসা অনেক এনজয় করতেছি, নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর এটা আমার যেহেতু ভালো লাগতেছে, আমার মনে হয় যে সবার যারা এটার জন্য আরও বেশি আগ্রহী তারা তাদের আরও এটা এনজয় করতে পারবে ভালো। ইতিমধ্যে আপনারা ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ সম্বন্ধে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছে। এই বিভাগে খেলোয়াড়দের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীদেরও লেখাপড়া করার সুযোগ রয়েছে। এখানে স্পোর্টস সেক্টরে প্রফেশনাল ক্যারিয়ার গড়ার পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস ডিপার্টমেন্টে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।